বন্ধুরা, এই ঘটনাটি 2017 সালে কেরালায় বাস করা একজন মহিলা শ্রেয়া এর একদিন বাস অ্যাক্সিডেন্ট হয়েছিল, যার কারণে উনার দুটো হাত কেটে ফেলা হয়েছিল। এই সময় উনার বয়স মাত্র 19 বছর ছিল। তখন উনার ভাগ্য এতটাই ভালো ছিল যে কিছুদিন পর হ্যান্ড ট্রান্সপ্ল্যান্ট এর দ্বারা একজন বডি ডোনার পেয়েছিলেন। 20 বছর এর একটা ছেলে সচিন কিছুদিন আগে উনার বাইক অ্যাক্সিডেন্ট হয়েছিল, তখন কিছুদিন পর সচিন এর মৃত্যু হয়েছিল। তখন উনার মা বাবা বডি ডোনেট এর জন্য পরামর্শ নিয়েছিলেন। এরপর কেরালায় অমৃতা হসপিটালে এই অপারেশন হয়েছিল। ফাইনালি 13 ঘন্টা অপারেশন করার পর যেখানে 20 জন ডাক্তার একসাথে অপারেশন করে সচিন এর দুটো হাত শ্রেয়া এর বডিতে যুক্ত করে দিয়েছিলেন, এবং কিছুদিন পর ধীরে ধীরে সবকিছু ঠিক হয়ে আজ তিনি স্বাধীনভাবে জীবনযাপন করিতেছেন। সো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে যাবেন, যদি না লাগে তাহলে একটি ডিসলাইক দিয়ে যাবেন।